আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ রহমতে সকলে ভালো এবং সুস্থ আছেন। কিয়ামতের নিকটবর্তী এমন এক ভয়ানক ফিতনা প্রকাশিত হবে যার আশঙ্কা প্রত্যেক জামানায় পাওয়া যায়। এই ফিতনার কথা যখনই সাহাবায়ে কিরামের মজলিসে করা যেত, তখনই সাহাবায়ে কিরামগণ অঝর নয়নে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা অর্থাৎ দাজ্জাল কে এবং বাস্তবে দাজ্জালের নাম কি, দাজ্জালের জন্ম কখন হলো এবং কিভাবে হলো এবং দাজ্জালের পিতামাতা কারা তা নিয়ে আলোচনা করব এবং এই সময় দাজ্জাল কোথায় এবং দাজ্জাল কখন এই পৃথিবীতে প্রকাশিত হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে কোরআন ও হাদিসের আলোকে এই সকল প্রশ্নের উত্তর আপনাদের জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইসলামী সকল প্রকারের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। দাজ্জালের রূপ ও চেহারা কিভাবে হবে তা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে খাটো এবং কুৎসিত এবং এক চোখ হবে অন্ধ, তার দুই পা হবে আঁকা বাঁকা এবং তার শরীরে অনেক লোম থাকবে, তার মাথা হবে কোকড়া এবং তার রং হবে লাল বা বাদামি এবং তার নাক হবে তোতাপাখির চোচুর মতো এবং দাজ্জালের সবচেয়ে স্পষ্ট চিহ্ন হবে তার কপালে লেখা থাকবে কাফ ফা রা অর্থাৎ কাফির, যা প্রত্যেক মুসলমান পড়তে পারবেন শিক্ষিত হোক বা অশিক্ষিত, কিন্তু কাফির ও মুনাফিক পড়তে পারবে না। প্রিয় বন্ধুরা, দাজ্জাল যখন এই পৃথিবীতে প্রকাশিত হবে তখন সে মানুষের সামনে তাকওয়া অবলম্বন করবে যাতে বেশি বেশি লোকেরা তাকে অনুসরণ করে, কিন্তু ভিতরে সে জালিম ও কাফিরদের মতো নিষ্ঠুর হবে। সে দাজ্জালের আগে নবুয়তের দাবি করবে, যখন তার অনুসরণকারীর সংখ্যা বেশি বেড়ে যাবে তখন সে নিজেকে খোদা বলে দাবি করবে। দাজ্জাল একটি বিশাল সওয়ারির উপর চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করবে, তার সওয়ারি এত বড় হবে যে তার দুই চোখের দূরত্ব হবে 40 গজ। প্রিয় বন্ধুরা, দাজ্জালের কাছে অগণিত ক্ষমতা এবং অগণিত সম্পদ ও ধন ভাণ্ডার থাকবে। দাজ্জাল এই পৃথিবীর অধিকাংশ নহর দখল করে নেবে, তার অনুমতি ছাড়া কেউ পানি পান করতে পারবে না। যারা তার অনুসারী হবে দাজ্জাল তাদের সমৃদ্ধ করবে এবং তারা বিলাসী জীবন যাপন করবে এবং যারা দাজ্জালকে আল্লাহ হিসাবে মানতে অস্বীকার করবে দাজ্জাল তাদের হত্যা করবে। প্রিয় বন্ধুরা, দাজ্জাল বিদ্যুতের গতিতে পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াবে এবং সে পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় চলে যাবে। সে সময় বিশ্বের সকল কাফির ও ইসরায়েলি মানুষ দাজ্জালকে সমর্থন করে তার দলে যোগদান করবে, কিন্তু যারা মুমিন ও মুসলমান তারা তাকে রব হিসাবে মেনে নিতে অস্বীকার করবে। দাজ্জাল সারা পৃথিবীতে ফাসাদ ছড়িয়ে দিয়ে মক্কা ও মদিনার দিকে রওনা হবে। যখন সে মক্কায় প্রবেশ করার চেষ্টা করবে তখন তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হবে এবং অবশেষে মক্কা থেকে অপমানিত হয়ে মদিনায় চলে যাবে। তখন মদিনায় 7টি দরজা থাকবে আর প্রত্যেক দরজায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক অভিভাবক ফেরেশতা নিযুক্ত করা থাকবে, যে ফেরেশতা তাকে মদিনায় প্রবেশ করতে দেবে না। তখন দাজ্জাল মক্কা ও মদিনার বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করবে। সে সময় মক্কা ও মদিনার ভিতরে যে সকল মানুষ মুনাফিক হবে দাজ্জালের আওয়াজ শোনার পর তারা মক্কা ও মদিনা থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগদান করবে। প্রিয় বন্ধুরা, দাজ্জাল এই পৃথিবীতে 40 দিন থাকবে এবং অবশেষে সে হযরতে ইমামে মেহেদী আলী ইসলাম ও হযরতে ঈসা আলী ইসলামের সঙ্গে যুদ্ধ করবে। সে সময় দাজ্জালের বাহিনী মুসলমানদের চেয়ে বেশি শক্তিশালী হবে। এই যুদ্ধে দাজ্জাল এবং দাজ্জালের বাহিনী হেরে যাবে আর দাজ্জালের বাহিনী বিরাট ক্ষতির সম্মুখীন হবে। সে সময় দাজ্জাল হযরতে ঈসা আলী ইসলামের ভয়ে ফিলিস্তিনের দিকে ছুটে যাবে এবং হযরতে ঈসা আলী ইসলাম তাকে ধাওয়া করে মাকামে লুদে ধরে ফেলবে এবং আল্লাহর নির্দেশে দাজ্জালকে হত্যা করবে। প্রিয় বন্ধুরা, দাজ্জাল কে এবং তার পিতামাতা কে তা নিয়ে একটু আলোচনা করা যাক। প্রিয় বন্ধুরা, মুফাসসিরিনে কিরাম বলেন, হযরতে সুলাইমান আলী ইসলামের যুগে জিন ও মানুষের মিলন থেকে দাজ্জালের জন্ম হয়েছিল আর তার বাবা মাকে হত্যা করা হয়েছিল আর দাজ্জালকে একটি দ্বীপের ভিতরে বন্দী করা হয়েছিল আর মানুষ ও জিনের মিলন থেকে জন্ম নেওয়া এই শিশুটি অর্থাৎ দাজ্জাল এখনো ওই দ্বীপের ভিতরে বন্দী হয়ে আছে এবং তার সহযোগী শয়তানরা তাকে সবকিছু জানায়। হযরতে ইমামে জারকানি রাহমাতুল্লাহি তাআলা আলাই দাজ্জালের জন্মের বর্ণনা করেন যে দাজ্জাল হলো সেই ফিতনা যা আল্লাহ তাআলা সেই সময় সৃষ্টি করেছিলেন যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছিল আর দাজ্জালকে পিতামাতা ছাড়া সৃষ্টি করা হয়েছিল, তার কেউ পিতামাতা নেই। আসল কথা হলো, দাজ্জাল কিয়ামতের নিকটবর্তী প্রকাশিত হবে এবং তার যে আলামত থাকবে তা মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু কোথায় এই দাজ্জাল এবং সে কোথা থেকে আসবে এবং এর জন্ম কিভাবে হয়েছে এবং এর পিতামাতা কে, সে সম্পর্কে কারো কোনো জ্ঞান নেই আর জ্ঞান একমাত্র আল্লাহ
তাবারক ওয়া তাআলার কাছে আছে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন আর সকল মুসলমানকে ইমানের সহিত বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।